মামা চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আরেকটি রেসিপি করেছি, খুব হেলথফুল পুষ্টিকর একটি খাবার। আজকে আমি করেছি কাঁচা কলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল, তো খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব কম উপকরণে। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি। তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। ঘন্টা আগে আমি এক চামচ নুন দিয়ে রেখেছিলাম শিঙি মাছটাতে, তো এখন শিঙি মাছের যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম। দেখো শিঙি মাছগুলো মরে গেছে নুন দিয়ে রেখেছিলাম, যে এখন কেটে নেব শিঙি মাছগুলো পরিষ্কার করে। দুপাশে দুটো কাটা থাকে সেটা বাদ দিয়ে দেবো, খুব সাবধানে কাটতে হয়, কাটাগুলো যদি হাতে লাগে খুব ব্যথা হয়। সবগুলো শিঙি মাছ সেম এরকম করে কেটে নেবো আমি এক এক করে, খুব পিছলা। সবগুলো মাছ পরিষ্কার করে আমি বেছে নেব, তারপর পরিষ্কার জলে ধুয়ে নেব। একটু নুন দিয়ে ঘষে ধুয়ে নিয়ে ধুয়ে দিব প্রথমে, উপরে যে কালো এটা আছে পিছলা 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 ভাবটা সেটা উঠে যাবে। আর শিঙ মাছে কাটা ফুটলে খুব ব্যথা হয়, জ্বর আসে, খুব সাবধানে কাটতে হয়। দেখো মাছটা আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি, এখন আমি আবার এক চামচ নুন দিব। নুন দিয়ে ভালো করে কচলে কচলে মাছটা ধুয়ে নেব। শিঙি মাছ খুব পিছলা হয়, যে উপরে কালো কালো যে ভাবটা থাকে লবণ দিয়ে কচলে নিলে সেটা উঠে যায়। আমি বেসিনে এখানে পাকার মধ্যে একটু ঘষে নিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে শিঙি মাছটা। দেখো পরিষ্কার হচ্ছে, ধোয়া হচ্ছে, আর একটু ঘষে নিচ্ছি যে পুরো পরিষ্কার হয়ে গেল। শিঙি মাছের পাতলা ঝোল করার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নাও। এখানে আমি শিঙি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আজকে আমি কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোলটা করবো, সেজন্য আমি কাঁচা কলাটা কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। কাঁচা কলা কেটে হলুদ জলে ডুবিয়ে রাখলে কালো হয় না। আর এখানে আমি সেম আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আছে আদা, গোলমরিচ বাটা, আর এখানে আছে জিরে বাটা, আর তার সাথে লাগছে নুন, হলুদ আর সর্ষের তেল। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। শিঙি মাছে আমি একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব সানরাইজের সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। উল্টে পাল্টে নুন হলুদটা মেখে আমি মাছটা ভেজে নেব। এই মাছ বেশি ভাজতে হয় না, টাটকা মাছ তো সেজন্য। তেল গরম হয়ে এসেছে, আমি এখন শিঙি মাছগুলো দিয়ে দেব। হালকা করে লাল করে ভেজে তুলে নেব, বেশি ভাজবো না, শিঙি মাছ বেশি ভাজতে হয় না। দেখো মাছগুলো হালকা লাল হয়ে এসেছে, এখনই তুলে নেব মাছগুলো, বেশি ভাজবো না। সবগুলো মাছ সেম এরকম করে ভেজে নেবো।
দেখো সবগুলো শিঙি মাছ আমি ভেজে তুলে নিয়েছি, ওই তেলে এখন সম্বার দিয়ে দেব, জিরে সম্বার দিয়ে দেব। সম্বারটা লাল হয়ে এসেছে, কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো কাঁচা কলা। ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ করে ঢেকে নেব। কাঁচা কলা আলুটা ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ করে যেন ঢেকে দেব, একটু সেদ্ধ হবে। এখন ঢাকনাটা তুলে নেব। দেখো কাঁচা কলা আলুটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা আদা বাটা জিরা বাটাটা দিয়ে দেব। দেখো ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসেছে। প্রথমে দিয়ে দেব বেটে রাখা আদা গোলমরিচ বাটা। এখন জিরে বাটাটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো এক চামচ সানরাইজের হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু উষ্ণ জল দিয়ে দেবো। আমি গরম জল করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেব। ঝোলটা পাতলা হবে, পাতলা ঝোলটা খাতি একটু মতো উষ্ণ জল দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা ফুটে এসেছে। আমি আজকে কাঁচা কলা আলু শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল করেছি। পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, এই ঝোলটা পাতলাই খেতে হয়। আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, খুব হেলথফুল পুষ্টিকর খাবার। আমি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিতে পারতাম কিন্তু ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করেছি আমি, তো খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। ঝোলটা ফুটে এসেছে, এখন ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। দেখো আমাদের রেসিপিটি হয়ে গেছে, কাঁচা কলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি, খুব হেল্পফুল এই খাবারটা, খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।